आज आईएल टी20 लीगे मुखोमुखी होच्छे आबुधाबी नाइट राइडर्स और दुबई कैपिटल्स। निजेदेर द्वितीय मैचे एमआई एमिरेट्सेर काछे 9 উইকেটের बड़ व्यवधाने हारार पर आज घुरे दाड़ाते मोरिया आंद्रे रासेल सुनील नारिनरा एवं सब मिले आज एक शक्तिशाली प्लेइंग इलेवेन निये दुबई कैपिटल्सेर बिरुद्धे माठे नामछे आबुधाबी नाइट राइडर्स टीम। अन्यदिके आज दुबई कैपिटल्सर हुए खेलते देखा जाबे डेविड वार्नर के। सब मिले आज एक हाड्डाहाड्डी लड़ाई होते चले आईएल टी20 लीगे। सर्वप्रथमे मैच डिटेल्सर कथा बोलले आबुधाबी नाइट राइडर्स और दुबई कैपिटल्स मैचटी खेला हबे आज भारतीय टाइम रात 8টা থেকে। এবং এই ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেনের কথা বললে এই ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেনে আমরা ওপেনিংয়ে দেখতে পাব আলিসান সারাফু ও অ্যান্ড্রিস গুজকে, এবং 3 নম্বরে থাকবে মাইকেল পিপার, এবং 4 নম্বরে স্যাম হেন, 5 নম্বরে লরি এভেন্স, 6 নম্বরে ইমাদ ওয়াসিম, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে ডেভিড উইলি, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে জস লিটিল ও 11 নম্বর মাতিউল্লাহ খান। এছাড়াও সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবে আলী খান, রবি বোপারা, মার্চান্ডি লাঙ্গে, সাবির আলী, আদিত্য শেট্টি ও জ্যাক লিন্টোর মতো প্লেয়াররা। সব মিলিয়ে আজ আইএল টি20 লিগে একটি ধামাকা ম্যাচ হতে চলেছে মুখোমুখি আবুধাবি নাইট রাইডার্স ও দুবাই ক্যাপিটালস। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচে এমআই এমিরেটসের কাছে 9 উইকেটের বড় ব্যবধানে হারার পর আজ কি দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে আন্দ্রে রাসেল সুনীল নারিনরা? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং নাইট রাইডার্স টিমের ফ্যান হয়ে আজ নাইট রাইডার্স টিমকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইএল টি20 লিগ সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।